নমস্কার বন্ধুরা আর গল্প গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন বন্ধুরা আজ আপনারা শুনবেন জিম করবেটের লেখা এক শিকার অভিযান রুদ্রপ্রয়াগের নরখাতক চিতা আজকের প্রথম পর্ব এডওয়ার্ড জেমস করবেট আমাদের কাছে যিনি জিম করবেট নামে পরিচিত তিনি আঠারোশো পঁচাত্তর সালে নৈনিতালে জন্মগ্রহণ করেন করবেটের পিতা ছিলেন আইরিশ জিম পিতামাতার অষ্টম সন্তান পিতা ক্রিস্টোফার গার্নি সাধারণ সরকারি কাজ করতেন নৈনিতালে তিনি গার্নি হাউস নামে যে বাড়ি তৈরি করেন করবেট সেখানেই জন্মান সে সময়ে নৈনিতালে তীব্র শীত পড়ত পার্বত্য শহরের সকল গৃহস্থ ভারতীয় শ্বেতাঙ্গ বাসিন্দা তো করবেট পরিবারের আরেকটি শীতাবাস ছিল তা নৈনিতাল থেকে পনেরো মাইল দূরে তেহুরি রাজ্যের অন্তর্গত কালাধুঙ্গি নামে একটি ছোট্ট গ্রাম সেখানে করবেটের কিছু জমি জমা ছিল চাষবাস হতো নৈনিতাল ছিল গ্রীষ্মাবাস উনিশশো সালে করবেটের মা মৃত্যুকালে গার্নি হাউস করবেটের দিদি ম্যাগিকে দানপত্রে দিয়ে যান করবেট ও ম্যাগি কেউই বিয়ে করেননি এবং তারা দুজন আজীবন পরস্পরের সঙ্গী ছিলেন কালাধুঙ্গির বাড়িটি এখন উত্তরপ্রদেশ সরকারের চেষ্টায় করবেট মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে নৈনিতালের গার্নি হাউস বর্তমানে শ্রীযুক্তা কলাবতী বর্মার মালিকানায় করবেট নৈনিতালের স্কুলে লেখাপড়া করেন এবং আঠারোশো সালে বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে একসময় শর্তাধীন কাজ নেন তখনও রেলওয়ে ইঞ্জিনে খনিজকলার বদলে কাঠও ব্যবহার হতো সেই কাঠ কাটানো ও সরবরাহের জন্য করবেট চলে যান ভাবরের জঙ্গলে সময় শর্তাধীন কাজ শেষ হলে করবেট ফুয়েল ইন্সপেক্টর মালগাড়ির গার্ড সহকারী গুদাম রক্ষক সহকারী স্টেশন মাস্টার ইত্যাদি নানা রকম কাজ করেন অতঃপর মোকামা ঘাটে ব্রডগেজ থেকে মিটার গেজের মাল চালানের কন্ট্রাক্টরির কাজ পান ও প্রশংসনীয় যোগ্যতায় একুশ বছর এই কাজ করে উনিশশো পনেরো থেকে ষোলো সালে অবসর গ্রহণ করেন গ্রন্থকার হবার বাসনা কোনো কোনোদিনই ছিল না বন্ধু ও অনুরাগীদের উপরোধে তিনি ম্যান ইটার্স অফ কুমায়ুন লেখেন বইবেড়ে উনিশশো সালে সঙ্গে সঙ্গে বইটি বিশ্ব পরিচিতি লাভ করে এরপর প্রকাশকের পীড়াপিড়িতে ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ উনিশশো মাই ইন্ডিয়া উনিশশো জঙ্গল লোর উনিশশো তেপান্ন দি টেম্পল টাইগার অ্যান্ড মোর ম্যান ইটার্স অব কুমায়ুন উনিশশো চুয়ান্ন বেরোয় তার প্রথম বইয়ের গ্রন্থ সত্য দ্বিতীয় মহাযুদ্ধে যাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে সেই ভারতীয় সেনাদের চক্ষু চিকিৎসাকল্পে দান করে যান অপর বইগুলির গ্রন্থসত্ব ভোগী তার প্রকাশ সংস্থা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের কর্মীবৃন্দ তাহলে শুনতে থাকুন জিম করবেটের লেখা এক শিকার অভিযান রুদ্র প্রয়াগের নরখাদক চিতা আপনি যদি ভারতের রোদে পড়া সমতল অধিবাসী হিন্দু হন সকল সৎ হিন্দুর মতো আপনারা যদি কেদারনাথ ও বদ্রীনাথের অতি প্রাচীন দেবপীঠে তীর্থযাত্রার ইচ্ছা থাকে তাহলে আপনাকে তীর্থযাত্রা শুরু করতে হবে হরিদ্বার থেকে তীর্থযাত্রা সঠিক সম্পূর্ণ করলে যে পূর্ণ ফল হবার কথা তা সম্পূর্ণ পেতে হলে আপনি অবশ্যই হরিদ্বার থেকে কেদারনাথের পথের সবটুকু খালি পায়ে হেঁটে যাবেন সেখান থেকে পাহাড়ি পথে হেঁটে যাবেন বদ্রীনাথ পবিত্র হরকে প্যারি কুণ্ডে অবগাহন করে শুদ্ধ শুদ্ধসূচি হয়ে হরিদ্বারের অসংখ্য দেবপীঠ ও মন্দির দর্শন করবেন আপনি সেগুলির ভাণ্ডারে আপনার যথাসাধ্য দক্ষিণাও জমা হবে পবিত্র কুণ্ডের ওপরে তীর্থপথের সংকীর্ণতম অংশে সার দিয়ে যে কুষ্ঠিরা বসে আছে তাদের কাজ বরাবর একটি পয়সা ছুঁড়ে দিতে ভুলবেন না ওই পচাগলা নুলোগুলো একদিন স্বাভাবিক হাতি ছিল যদি এতে ত্রুটি করেন তবে ওরা আপনাকে সাপ করবে যে পর্বত গুহা ওদের কাছে ঘর সেখানে অযথা বেচারাদের দুর্গন্ধ নোংরা ঝুলিতে যদি আপনার স্বপ্নাতীত ঐশ্বর্য ও লুকানো থাকে তাতেই বা কি এসে যায় অমন হতভাগ্যদের সাপসাপ্পান্ত এড়িয়ে যেতে পারলেই সবচেয়ে ভালো সামান্য কয়টা তামার পয়সা দিলেই তো অভিশাপ আপনাকে স্পর্শও করতে পারবে না প্রথা ধর্ম অনুসারে একজন সৎ হিন্দুর যা যা করা দরকার সবই আপনার করা হলো এখন এবার আপনি স্বচ্ছন্দের দীর্ঘ শ্রমসাধ্য তীর্থযাত্রা শুরু করতে পারেন হরিদ্বারের পর প্রথম যে দর্শনীয় জায়গায় পৌঁছবেন তা ঋষিকেশ এখানে আপনার সঙ্গে কালাকমলিওয়ালাদের প্রথম পরিচয় হবে প্রতিষ্ঠাতা কালকম্বল পড়তেন বলে এদের এই নামে ডাকা হয় তার শিষ্যদের অনেকে এখনও কাল কম্বলের পোশাক বা ঢিলে আলখাল্লা পরেন কোমরে বাধা থাকে ছাগলের লোমে বোনা দড়ি পুণ্য কাজের জন্যে দেশ জুড়ে এদের খ্যাতি আছে তীর্থপথে অন্য যেসব ধর্ম প্রতিষ্ঠানের সঙ্গে আপনার পরিচয় হবে তাদের কোনোটি সে খ্যাতি দাবি করার অধিকার রাখে কিনা আমি জানি না তবে কালা যে সে দাবি করতে পারেন তা আমি নিজে জানি সে দাবি ন্যায্য এদের প্রতিষ্ঠিত বহু দেবদেবী ও মন্দিরে যে প্রণামী দর্শনী পান তা দিয়ে এরা হাসপাতাল ওষুধ বিতরণ কেন্দ্র তীর্থযাত্রা নিবাস স্থাপন ও পরিচালনা করেন গরিব দুঃখীকে খেতে দেন ঋষিকেশ পিছনে রইল এবার আপনি পৌঁছবেন লক্ষ্মণ ঝোলায় এখানে তীর্থপথ একটা ঝোলা পুল বেয়ে গঙ্গার ডান দিক থেকে পেরিয়ে চলে গেল বাদিকে ঝোলা পুলের ওপর বাদরদের জমায়েতকে খুব সাবধান এরা হরিদ্বারের কুষ্টিদের চেয়েও নাচর মিঠাই অথবা ছোলা বাজা ভেদ দিয়ে এদের তুষ্ট করতে ভুলে যান যদি তাহলে লম্বা সরু পুলটা পেরোনো কঠিন হবে যন্ত্রণাও ভোগ করতে হবে শরীরে গঙ্গার বাতির ধরে চড়াই পথে তিন দিন হেঁটে আপনি গারোয়ালের প্রাচীন রাজধানী শ্রীনগরে পৌঁছে গেলেন ইতিহাস ধর্ম ও বাণিজ্য কেন্দ্র হিসাবে জায়গাটির যথেষ্ট গুরুত্ব আছে সুউচ্চ পর্বতমালায় ঘেরা প্রশস্ত উন্মুক্ত এক অধিত্যকার কোলে অবস্থিত জায়গাটির সৌন্দর্যও অপরিসীম দুটি বিশ্বযুদ্ধে যে গারোয়ালি সৈন্যরা অমন অসম সাহসে লড়ে তাদের পূর্বপুরুষেরা এখানেই গুর্খা আক্রমণকারীদের বিরুদ্ধে শেষবারের মতো বিফল সংগ্রাম করেছিল আঠারোশো চুরানব্বই সালে হ্রদের বাঁধ ভেঙে গারোয়ালিদের প্রাচীন নগরী শ্রীনগর সমস্ত রাজপ্রাসাদাসাদ শুদ্ধ নিশ্চিহ্ন করে ভাসিয়ে নিয়ে যায় এটি গারোয়ালবাসীদের গভীর সন্তাপ গঙ্গার এক উপনদী বিরেহি গঙ্গার উপত্যকায় এক ধস নম্বর ফলে বাড়টির সৃষ্টি বাড়টির তলভূমি এগারো হাজার ফুট চওড়া উপরিস্থিত দুই ফুট চওড়া গভীরতা নয়শো ফুট মাত্র ছ ঘন্টার মধ্যে এক লক্ষ কোটি ঘনফুট জল বাঁধ ভেঙে বেরিয়ে যায় এমন সঠিক সময় মতো বাদটি ভাঙে যে হরিদ্বার অব্দি গঙ্গার উপত্যকা বিধ্বস্ত করে প্রতিটি সেতু ভাসিয়ে বন্যা বয়ে যায় কিন্তু মৃত্যু হয় মাত্র একটি পরিবারের বিপজ্জনক এলাকা থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নিয়ে যাবার পরও ওরা ওখানেই ফিরে গিয়েছিল শ্রীনগর থেকে ছাতিখাল চড়াইপটটি অত্যন্ত খাড়াই তবে গঙ্গা উপত্যকা ও কেদারনাথের ওপরে চির তুষার রাজ্যের মহান সৌন্দর্য আপনাকে সব কষ্ট ভুলিয়ে দেবে ছাতিকাল থেকে একদিনের পথ তারপরেই সামনে দেখুন গোলাপ রাই সার সার ঘাসের ছাউনি দেওয়া তীর্থযাত্রীদের থাকার ঘর পাথরে তৈরি একটি এক কামড়া বাড়ি পানীয় জলের একটি আধার একটি ছোট্ট কাকচক্ষু পার্বত্য নদী এই বিশাল প্রকাণ্ড জলাধারে জল পাইন গাছের চারা দিয়ে তৈরি সারসার নালা বসিয়ে পাহাড়ের গা দিয়ে গ্রীষ্মের সন্তর্পণে নদী থেকে জলাধারে জল নামিয়ে আনা হয় বছরের অন্যান্য ঋতুতে শ্যাওলা ও মেডেন হেয়ার ফার্নে ঢাকা পাথরের ওপর দিয়ে উজ্জ্বল সবুজ জলজলতা ও আকাশ নীল স্ট্রবিল্যাস্ট ফুলের ভেতর দিয়ে মহানন্দে নিচে ঝাঁপিয়ে পড়ে বাঁধনহারা জল যাত্রীশালার একশো গছ পিছনে পথের ডান দিকে দাঁড়িয়ে আছে একটি আম গাছ এই গাছটি এটির ওপরে গোলাপ রাই যাত্রীশালার মালিক পণ্ডিতের দোতলা বাড়িটি স্মরণযোগ্য আমাকে যে কাহিনী বলতে হবে ওদের এক বিশেষ ভূমিকা আছে আরও দু মাইল হাঁটুন সমতল পথে এখন বহুদিনের মতো এই আপনার সমতল পথে শেষ হাঁটা এবার আপনি রুদ্রপ্রয়াগ পৌঁছে গেলেন আমার তীর্থযাত্রী বন্ধু এখানেই আমাদের পরস্পরের কাছে বিদায় নিতে হবে আপনার পথ চলে গেল অলোকানন্দা পেরিয়ে মন্দাগিনীর বাতির ধরে চড়াই পথে কেদারনাথে আমার পথ গেছে পাহাড়গুলির ওপারে নৈনিতালে আমার বাড়িতে অত্যন্ত খাড়া চড়াই অবিশ্বাস্য বন্ধুর এক পথ আপনার সামনে এ পথে আপনার মতো লক্ষ লক্ষ তীর্থযাত্রী হেঁটেছে সাগর অঙ্কের চেয়ে উঁচু কোনো জায়গার বাতাসে আপনি বুক ভরে নিঃশ্বাস নেননি নিজের বাড়ির ছাতের চেয়ে উঁচু কোনো জায়গায় আপনি ওঠেননি নরম বালির চেয়ে শক্ত কোনো কিছু মারায়নি আপনার পা আপনি খুবই কষ্ট পাবেন এমন অনেক সময় আসবে যখন একটু নিঃশ্বাসের জন্য হাঁপাতে হাপাতে আপনি অত্যন্ত কষ্টে পাহাড়ের খাড়াই ভেঙে উঠবেন বন্ধুর শিলা তীক্ষ্ণীয় ধার ফাটা চটা মাটি বরফ জমাট পথ পেয়ে চলতে গিয়ে আপনার পা ফেটে রক্ত পড়বে যে সম্ভাব্য লাভের সন্ধানে চলেছেন তা এই যন্ত্রণার মূল্যের যোগ্য কিনা এ প্রশ্ন আপনি নিজেই নিজেকে করবেন তবু সৎ হিন্দু বলে আপনি কষ্ট করে হাঁটতেই থাকবেন মনকে এই বলে বোঝাবেন বিনা কষ্টে পূর্ণ লাভ হয় না ইহজীবনে যত বেশি কষ্ট করা যায় পরকালে তত বেশি সুখ মেলে হিন্দিতে সঙ্গমকে বলা হয় প্রয়াগ কেদারনাথ থেকে নেমে এসেছে মন্দাগিনী বদ্রীনাথ থেকে অলোকানন্দা রুদ্রপ্রয়াগে এসে দুটি নদী মিলেছে এরপর থেকে দুটি নদীর মিলিত জলধারা সকল হিন্দুর কাছে গঙ্গা মায়ী এবং পৃথিবীর অন্য সর্বত্র দি গ্যাঙ্গেজ নামে পরিচিত চিতা বা বাঘ যাই হোক না কেন যখন কোনো জানোয়ার নরখাদক হয়ে দাঁড়ায় শনাক্ত করার উদ্দেশ্যে কোনো জায়গার নামে তার নামকরণ করা হয় একটি নরখাদককে ওই যে নাম দেওয়া হলো তার মানে কিন্তু সবসময় এই নয় যে ওই বিশেষ জায়গাটিতেই জন্তুটির নরখাদক জীবন শুরু হয়েছে অথবা ওর সব শিকারই ওই একটি জায়গায় সীমাবদ্ধ কেদারনাথ তীর্থের পথে রুদ্রপ্রয়োগ থেকে বারো মাইল দূরে একটি ছোট গ্রামে যে চিতা নরখাতক জীবন শুরু করে বাকি জীবনটা যে রুদ্রপ্রয়াগের নরখাদক চিতা নামেই তার পরিচয় থাকবে এ খুবই স্বাভাবিক বাঘরা যে কারণে নরখাদক হয় চিতারা তা হয় না আমাদের জঙ্গলের সকল জন্তুর মধ্যে চিতা সবচেয়ে সুন্দর সাবলীল জখম হলে বা কণ্ঠাসা হলে সাহসে সে কারো চেয়ে কম যায় না তবে এরা এমন মরাখেকো যে খিদের জ্বালায় জঙ্গলে যে মরা পায় তাই খায় ঠিক আফ্রিকার জঙ্গলের সিংহদের মতো এ কথা স্বীকার করতে আমার লজ্জাই করছে গাড়োয়ালের অধিবাসীরা হিন্দু তাই তারা মৃতদেহ দাহ করে দাহ অবশ্যই কোনো নদী বা ঝর্নার ধারে হয় যাতে ছাইগুলো ভেসে গঙ্গায় গিয়ে পড়ে অবশেষে সমুদ্রে গ্রামগুলো বেশিরভাগই উঁচু পাহাড়ের ওপর এবং নদী বা ঝর্ণা অনেক ক্ষেত্রেই থাকে বহু নিচে উপত্যকার মধ্যে কাজেই বোঝাই যায় ছোট গ্রামে সব লোকজন জোগাড় করা বেশ কষ্টকর কারণ সব বাহক ছাড়াও জানালিকার জোগাড় করা ও বয়ে নিয়ে যাওয়ার জন্যও লোক থাকা দরকার স্বাভাবিক সময়ে সবকৃত্যের কাজ নিখুঁতভাবেই সম্পন্ন করা হয় কিন্তু যখন রোগ মহামারীর আকারে পাহাড় ছাড়খাড় করে চলে যায় যখন সদগতির ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে অনেক কম সময়ে তাড়াতাড়ি মানুষ মরতে থাকে তখন গ্রামে একটি অত্যন্ত সহজ উপায়ে শেষকৃত্য করা হয় মৃতের মুখে একটি জ্বলন্ত কাঠকয়লা গুজে দিয়ে পাহাড়ের কিনারা অবধি বয়ে নিয়ে গিয়ে সবটি নিচের উপত্যকায় ফেলে দেওয়া হয় সিও এলাকায় স্বাভাবিক শিকারে ঘাটতি পড়লে এই মৃতদেহগুলি পেলে পরে একটি চিতা খুব তাড়াতাড়ি মানুষের মাংসের সাথে আসক্ত হয়ে পড়ে মরক চলে গেলে আবার সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেল দেখে চিতাটি অত্যন্ত স্বাভাবিকতায় মানুষ মারতে শুরু করে উনিশশো সালে দেশজুড়ে ইনফ্লুয়েঞ্জার মরক দেখা দেয় ভারতে দশ লক্ষেরও বেশি মানুষ মারা পড়ে এই মরকে কঠিন মূল্য দিতে হয় গাড়োয়ালকে এই মহামারীর শেষেই গাড়োয়ালের নর খাদক আত্মপ্রকাশ করে উনিশশো আঠারো সালে নয়ই জুন বইজি গ্রামে রুদ্রপ্রয়াগের নরখাধুক চিতা প্রথম মানুষ মারে নথিতে লেখা আছে সর্বশেষ যে মৃত্যুর জন্য নরখাদকটি দায়ী তা উনিশশো সালের চোদ্দোই এপ্রিল ভৈসোয়ারা গ্রামে ঘটে সরকারি নথিতে লেখা আছে এই দুটি তারিখের অন্তর্বর্তী সময়ে একশো জন মানুষ মারা পড়ে তখন গারোয়ালে যে সরকারি কর্মচারীরা কাজ করছিলেন যে অঞ্চলে নরখাদকটি ঘুরছিল সেখানে যে অধিবাসীরা ছিলেন তারা এই একশো জন মৃতের সংখ্যা সঠিক বলে কতটা দাবি করেন তা আমি জানি না তবে আমি নিজে জানি এ সংখ্যা সঠিক নয় আমি যখন ওখানে ঘুরছি তখন কিছু কিছু মানুষ নিহত হয় সরকারি নথিতে সে হিসাব দেখানো হয়নি যতগুলি মানুষের মৃত্যুর জন্য নরখাদকটি সত্যিই দায়ী হিসাবে সে সংখ্যা কম দেখানোর জন্য গারোয়ালের অধিবাসীরা দীর্ঘ আট বছর ধরে যে যন্ত্রণা সহ্য করেছে তাকে আমি খাটো করছি না ওটি সর্বকালের সবচেয়ে খ্যাত নরখাতক চিতা বলে গারোয়ালের লোকরা দাবি জানায় জানোয়ারটির সে খ্যাতিও আমি কিছুতেই হ্রাস করতে চাই না যাই হোক নিহত মানুষের সংখ্যা যাই হয়ে থাকুক গারোয়ালি এ দাবি করতে পারে যে এই চিতাটি চিরকালের সকল জীবিত প্রাণীর মধ্যে সর্বাধিক প্রচার প্রখ্যাত প্রাণী আমার জানা আছে যুক্তরাজ্য আমেরিকা কানাডা দক্ষিণ আফ্রিকা কেনিয়া মালয় হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ভারতের অধিকাংশ সাপ্তাহিক ও দৈনিক কাগজে চিতাটির কথা উল্লেখ করা হয় সংবাদপত্রে এই প্রচার ছাড়াও যে ষাট হাজার তীর্থযাত্রী বছর বছর কেদারনাথ ও বদ্রীনাথের দেবপীঠ দর্শনে যায় তারা এই নরখাতকের গল্প ভারতের সর্বত্র বয়ে নিয়ে যায় নরখাতক দ্বারা নিহত বলে কথিত যে কোনো মানুষের ক্ষেত্রেই একটি সরকারি নিয়ম আছে নিহত হবার পর যত তাড়াতাড়ি হয় নিহতের আত্মীয় বা বন্ধুরা গ্রাম পাটোয়ারির কাছে গিয়ে রিপোর্ট দাখিল করে সেটি পেলেই পাটোয়ারি ঘটনাস্থলে যাবে ও পৌঁছবার আগে নিহতের দেহ খুঁজে না পেয়ে থাকলে ও নিজে তল্লাশির লোকজন জোগাড় করবে সেই দলের সহায়তায় পাটোয়ারি নিহতকে খুঁজে বের করার প্রচেষ্টা চালাবে ও পৌঁছবার আগে যদি মরা খুঁজে পাওয়া যায় যদি তল্লাশি দল মরা খুঁজে পায় পাটোয়ারি তখনই সরেজমিন তদন্ত করবে এটি খুনের কেস নয় সত্যিই নরখাদুক একে মেরেছে এ বিষয়ে নিজে নিশ্চিত হবার পর তবে নিহতের জাত ধর্ম অনুযায়ী পাটোয়ারি সব সৎকার বা সমাধিদানের অনুমতি দেবে আত্মীয়দের ও অঞ্চলে নরখাতকটির কার্যকলাপ বিষয়ে ওর যে সরকারি খাতা আছে তাতে এই হত্যার ঘটনা যথাসময়ে নথিভুক্ত হবে জেলার প্রশাসনিক মুখ্য ডেপুটি কমিশনারের কাছে ঘটনাটির একটি সম্পূর্ণ বিবরণী দাখিল করা হবে তিনিও একটি রেজিস্টার রাখেন তাতে নরখাদকটির প্রত্যেক নরহত্যার কথা নথিভুক্ত করা হয় শিকারকে বহুদূর বয়ে নিয়ে যাওয়া নরখাদকদের একটা বদ অভ্যাস কাজেই মাঝে মধ্যে এমনও হয় যে মৃতদেহ অথবা তার কোনো অংশই পাওয়া গেল না সেক্ষেত্রে কেসটি আরও তদন্ত সাপেক্ষ থাকে সংশ্লিষ্ট নরখাদকটিকে ওই মৃত্যুর জন্য দায়ী বলে ধরা হয় না নরখাদক যখন মানুষ জখম করে জখমের ফলে যদি লোকজন মারা পড়ে তখনও সে মৃত্যুগুলির কারণ নরখাদকটি তা দেখানো হয় না অতএব দেখা যাচ্ছে নরখাদকগুলির নরহত্যার হিসাব নথিভুক্ত করার জন্য গৃহীত নিয়ম যথাসম্ভব ভালোই তবু এই অস্বাভাবিক জানোয়ারগুলির মধ্যে কোনো একটিকে শেষ যতগুলি মৃত্যুর জন্য দায়ী বলে ধরা হলো তার চেয়ে বেশি মানুষ সে মেরেছে এও এভাবে সম্ভব বিশেষ করে বহু বছর ধরে যখন সে হানা দিতে থাকে তখন সন্ত্রাস শব্দটা দৈনন্দিন তুচ্ছ ব্যাপারে অত্যন্ত সাধারণ ও সার্বিকভাবে ব্যবহার হয় ফলে প্রয়োজনের সময়ে এর প্রকৃত অর্থ প্রকাশে শব্দটি অক্ষম হলেও হতে পারে তাই নরখাদক যেখানে হানা দিয়ে ফিরছিল গাড়োয়ালে সেই পাঁচশো বর্গ মাইলের পঞ্চাশ হাজার অধিবাসী এবং উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রতি বছর যে ষাট হাজার তীর্থযাত্রী ওই এলাকা দিয়ে যাতায়াত করেছিল তাদের কাছে সন্ত্রাস প্রকৃত সন্ত্রাসের সংজ্ঞা কি আমি আপনাদের তার সামান্য ধারণা দিতে চেষ্টা করব। কয়েকটা দৃষ্টান্ত দিয়ে অধিবাসী ও তীর্থযাত্রীদের সন্ত্রাসের কারণটা বোঝাবো রুদ্রপ্রয়াগের নরখাতক চিতা যা জারি করে তার চেয়ে কঠোরতর কোনো সান্ধ্য আইন কোনো দিন বলবত করা হয়নি এমন অমগতায় মান্য করাও হয়নি দিনের আলোয় ওই এলাকায় জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলত পুরুষরা দূরের বাজারে কেনাবেচার জন্যে কিংবা কাছের গ্রামে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে যেত মেরা পাহাড়ের গা থেকে ঘরের চাল ছাইবার বা গরুর ঘাস কাটতে যেত বাচ্চারা স্কুলে যেত নইলে ছাগল চড়াতে বা শুকনো কাঠ করতে জঙ্গলে যেত গ্রীষ্মের তীর্থযাত্রীরা হয় একা নয় দলবেদে কেদারনাথ ও বদ্রীনাথের দেবপীঠে যাওয়া আসা করত তীর্থপথে সূর্য যখন পশ্চিম দিগন্তে পৌঁছতো ছায়া দীর্ঘ হতে থাকতো তখন এলাকাটির সকল মানুষের গতিবিধি ব্যবহারে একটি অতি আকস্মিক লক্ষণীয় পরিবর্তন দেখা দিত যে পুরুষরা ধীরে সুস্থে বাজারে অথবা কাছের গ্রামে গিয়েছিল তারা দ্রুত ফিরে আসত ঘরে ঘাসের মস্ত পিঠে মেয়েরা পাহাড়ের খাড়াই ঢালবে বেয়ে হুড়মুড় করে নামতে থাকতো যে বাচ্চারা স্কুল থেকে ফেরার সময়ে পথে অথবা ছাগলের পাল অথবা শুকনো কাঠ নিয়ে ফিরতে দেরি করছে মারা গভীর উৎকণ্ঠায় তাদের ডাকাটাকি করতো পথে শ্রান্ত তীর্থযাত্রীদের সঙ্গে যে স্থানীয় বাসিন্দা দেখা হতো সেই তাদের তাড়াতাড়ি যাত্রীশালায় চলে যেতে বলতো রাত নামার সঙ্গে সঙ্গে সমস্ত এলাকায় থমথম করত এক অশুভ নৈশব্দ কোথাও কোনো গতিবিধি কোনো আওয়াজ নেই স্থানীয় বাসিন্দাদের সবাই বন্ধ দরজার পিছনে বহু ক্ষেত্রে বাড়তি দরজা লাগিয়ে তারা অধিকতর নিরাপত্তা খুঁজত বাড়ির ভেতরে ঠাঁই পাবার ভাগ্য যে তীর্থযাত্রীদের হয়নি তারা যাত্রীশালায় গা ঘেসেঘি করে থাকতো কি বাড়ির ভেতরে কি যাত্রীশালায় সবাই সেই ভয়ঙ্কর নরকাদক সারা বাবার ভয়ে চুপ করে থাকত দীর্ঘ আট বছর ধরে গারোয়ালের বাসিন্দা ও তীর্থযাত্রীদের কাছে সন্ত্রাস শব্দের সংজ্ঞা ছিল এই আমি এবার কয়েকটি ঘটনার দৃষ্টান্ত দেব দেখাবো এই সন্ত্রাসের কারণ কি একটি চোদ্দ বছরের অনাথ ছেলেকে চল্লিশটা ছাগলের তদারকি চাকরি দেওয়া হয় ছেলেটি অনুন্নত অস্পৃশ্য শ্রেণীর প্রতি সন্ধ্যায় ও ছাগল নিয়ে ফিরত ওকে খেতে দেওয়া হতো তারপর ছাগলগুলোর সঙ্গে একটি ছোট ঘরে বন্ধ করে রাখা হতো ঘরটা ছিল লম্বা সার বাঁধা কয়েকটি দোতলা বাড়ির একতলায় ছেলেটির মনিব ছাগলগুলোর মনিব যে ঘরে থাকতো তার ঠিক নিচে ঘুমের মধ্যে পাঁচে ছাগলগুলো ওর গায়ে এসে পড়ে সেই জন্য ছেলেটি ঘরের ভিতরে বাগনটি বেড়া ভেদে ঘিরে নিয়েছিল এই ঘরে শুধু একটি দরজা কোনো জানালা ছিল না ছেলেটি আর ছাগলগুলি নিরাপদে ঘরের মধ্যে ঢুকে পড়লে ছেলেটির মনিব দরজা টেনে শেকল বন্ধ করত। পাল্লার সঙ্গে আটা শেকলের মুখটা চৌকাটে বসানো আংটায় গুলিয়ে দিত শেকলের মুখ যাতে না খোলে সেজন্য আংটার ভেতর এক টুকরো কাঠের গজ ঢোকানো হতো আরও নিরাপত্তার জন্য ছেলেটি ঘরের ভিতর দিকে একটা পাথর গড়িয়ে এনে দরজার গায়ে ঠেকিয়ে রাখত ছেলেটির মনিব বলে যে রাতে ছেলেটিকে ওর পূর্বপুরুষরা ডেকে নেয় সে রাতেও দরজার যথারীতি বন্ধ ছিল ওর কথায় সভ্যতাকে সন্দেহ করার কোনো কারণ পাইনি আমি দরজার গায়ে অনেকগুলি নখের গভীর আচর ওর উক্তিকে সমর্থনই করে এও সম্ভব যে আচরে দরজা খোলার চেষ্টা করার সময়ে আংটার মুখের কাঠের গোছটা খুলে ফেলে চিতাটা তারপর পাথরটা ঠেলে সরিয়ে ঘরে ঢোকা তার পক্ষে সহজ হবার কথা একটি ছোট ঘরে চল্লিশটা ছাগল গাদাগাদি করে ঠাসা একটি কোণ বেড়া দিয়ে ঘেরা এতে নড়াচড়া করার বেশি জায়গা পাবার কথা নয় চেতাটার দরজা থেকে ছেলেটি যেখানে ঘরের সেকোন অবধি দূরত্বটুকু চেতারা ছাগলগুলোর পিঠের ওপর দিয়ে গিয়েছিল না পেটের তলা দিয়ে তা অনুমান সাপেক্ষ কেননা ও চলবার সময়ে ছাগলগুলোর প্রত্যেকটা নিশ্চয় দাঁড়িয়ে উঠেছিল জোরে দরজা ঠেলে খোলার চেষ্টায় চিতাটা যে শব্দ করে চিতাটা ঘরে ঢোকার পর ছাগলগুলো নিশ্চয় গোলমাল করে এই সব গণ্ডগুলোর মধ্যেও ছেলেটি নিঃসারে ঘুমোচ্ছিল মনে করাই সবচেয়ে বাঞ্ছনীয় সেই জন্যেই সে সাহায্যের জন্যে বৃথা চেঁচায়নি যে আতঙ্ক তাকে সন্তুষ্ট করেছিল সে আতঙ্ক এবং ওর নিজের মধ্যে ব্যবধান তো একটি পাতলা তক্তা ছাগলগুলো রাতের আধারে পালিয়ে বাঁচে বেড়াঘেরা কোণে ছেলেটিকে মেরে চিতাটা ওকে বইয়ে শূন্য ঘর পেরিয়ে যায় নেমে যায় পাহাড়ের খাড়া ঢালবে তারপর কয়েকটা স্তর কাটা ক্ষেত পেরিয়ে নেমে যায় পাহাড়ের পাথর ছড়ানো গিরিঘাতের বুকে সূর্যোদয়ের কয়েক ঘন্টা বাদে ওখানেই ছেলেটির মনিব চাকরের দেহের যতটুকু চিতাটার ভুক্তাবশেষ তা খুঁজে পায় অবিশ্বাস্য মনে হবে কিন্তু চল্লিশটা ছাগলের একটার গায়েও এমনকি একটা আচরও লাগেনি এক প্রতিবেশী এসেছিল বন্ধুর বাড়িতে একটু ধীরে সুস্থে ধূমপান করতে ঘরটির আকার ইংরেজি বড়ো হাতের এল বর্ণের মতো যেখানে দুজন মেঝেয় বসে দেয়ালে ঠেস দিয়ে তামাক খাচ্ছিল সেখান থেকে ঘরের একমাত্র দরজাটা চোখে পড়ে না দরজাটা ভেজানো কিন্তু আটকানো নয় কারণ সেরাত অবধি গ্রামের একটি মানুষও মারা পড়েনি ঘর অন্ধকার ঘরের মালিক সবে ওর বন্ধুর হাতে হুকোটা দিয়েছে অমনি হুকোটা মাটিতে পড়ে গেল ছিটিয়ে গেল এক পশলা জ্বলন্ত কাঠ কয়লা আর তামাক ও ওর বন্ধুকে আরও হুশিয়ার হতে বলল নইলে যে কম্বলে ওরা বসে আছে তাতেই বন্ধু আগুন ধরিয়ে ফেলবে এই বলে জ্বলন্ত কাঠকয়লাগুলো কুরোবার জন্যে ও সামনে ঝুঁকল যেমন ঝুঁকেছে দরজাটা চোখে পড়ল নতুন চাঁদ প্রায় ডুবু ডুবু চাঁদের পশ্চাৎপটের সেলুলয়েটে লোকটি দেখলো একটা চিতা ওর বন্ধুকে বয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে কয়েকদিন পরে এই ঘটনার বিবরণী আমাকে দিতে দিতে লোকটি বলে যখন চিতাটা আমার বন্ধুকে মারছিল যখন বয়ে নিয়ে যাচ্ছিল তখন আমি আমার বন্ধুর কাছ থেকে এমন কি একটা শ্বাস টানার বা অন্য কোনো শব্দই পাইনি অথচ আমার এক হাতের মধ্যেও বসেছিল এ কথা যখন বলি তখন সত্যি কথাই বলি সাহেব বন্ধুর জন্য তো কিছুই করা ছিল না আমার তাই চিতাটা চলে যাবার পর কিছুক্ষণ সবুর করে আমি হামাগুড়ি দিয়ে দরজা অবধি যাই তারপর তাড়াতাড়ি দরজা বন্ধ করে চিটকি নিয়ে এটে দিই এক গ্রাম প্রধানের স্ত্রী জ্বরে ভুগছিল ওর শুশ্রূষার জন্য ওর দু বন্ধুকে ডাকা হয় বাড়িতে দুটি ঘর বাইরের ঘরে দুটি দরজা একটির মুখ একটা ছোট টালি পাথরে বাঁধানো উঠোনের দিকে অন্যটি দিয়ে ভেতরের ঘরে যাওয়া যায় বাইরের ঘরে মেঝে থেকে প্রায় চার ফুট উঁচুতে সংকীর্ণ এক ফালি একটা জানলাও ছিল জানলাটা খোলা জানলার মুখে পিতলের একটা বড় ঘোড়া ঘড়ায় রোগিনীর জন্য খাবার জল বাইরের ঘরে যাবার একটি দরজা ছাড়া ভেতরের ঘরের চার দেওয়ালের একটিতেও একটা ছিদ্র অবধি নেই উঠোনে বেরোবার দরজাটা বন্ধ শক্ত করে আটাশাটা দু কামড়ার মাঝের দরজাটা হাট করে খোলা ভিতরের ঘরে তিনটি মেয়েই মাটিতে শুয়েছিল রোগিনী মাঝখানে দুপাশে দুই বন্ধু বাইরের ঘরে জানলাটির খুব কাজ বরাবর একটি খাটে শুয়েছিল মহিলার স্বামী ওর খাটের পাশে মেঝের ওপর লণ্ঠন যাতে লণ্ঠনের আলো ভেতরের ঘরে গিয়ে পড়ে তেল বাঁচাবার জন্য লণ্ঠনের পোলতেটা নামানো মাঝরাত বরাবর দুঘরের বাসিন্দারাই যখন ঘুমোচ্ছে চিতাটা ওই সরু একফালি জানলা দিয়ে ঢোকে পিতলের ঘোড়াটা প্রায় জানলা জোড়া কোনো অলৌকিক উপায়ে চিতাটা ঘোড়া ফেলে দেওয়াটা বাঁচায় পুরুষটির নিচু খাটটি ঘুরে গিয়ে ভেতরে ঘরে ঢুকে রোগিনীকে মারে চিতাটা যখন ওর শিকার তুলে ধরে জানলা দিয়ে বেরোবার চেষ্টা করে তখন ভারী পিতলের ঘোড়াটা সশব্দে মাটিতে আছড়ে পড়ে একমাত্র তখনই নিদ্রিতেরা জেগে ওঠে লণ্ঠনের পলতে বাড়াবার পর দেখা যায় অসুস্থ মহিলাটি তালগোল পাকিয়ে জানলার নিচে পড়ে আছে গলায় চারটে বড় বড় দাঁতের দাগ সে রাতে শুশ্রুষাকারিণীদের মধ্যে একজন হলো এক প্রতিবেশী স্ত্রী আমাকে ঘটনার বিবৃতি দেওয়ার সময়ে প্রতিবেশীটি বলে মেটা জ্বরে খুব ভুগছিল ও হয়তো মারা যেতই ভাগ্য ভালো যে চিতাটা ওকেই বেছে নেয় দুজন গুজার ওদের ত্রিশটা মোষের পাল নিয়ে চড়াই থেকে আরেকটায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল লোক দুটি সহদর ভাই বড় ভাইয়ের বারো বছরের মেয়েটি ওদের সঙ্গে ছিল ওরা ও জঙ্গলে নবাগত হয় ওরা নরখাদকটির কথা শোনেইনি কিংবা ওদের যতটা নিরাপদ প্রহরায় রাখা দরকার মুশগুলোই তা করতে পারবে এরকমটা ভাবা আরও সম্ভব পথের কাছে আট হাজার ফুট উচ্চতায় সরু একফালি ফালি সমভূমি তার নিচে প্রায় পনেরো কাঠা চৌড়া কাস্তে আকৃতির স্তর কাটা ক্ষেত ক্ষেতটি বহুদিন অনাবাদে পড়ে আছে লোক দুটি আস্তানার জন্য এই জায়গাটিকেই বেছে নিল ওদের চারপাশ ঘেরা জঙ্গল সেখান থেকে খোঁটা কেটে এনে ক্ষেতে শক্ত করে পুঁতে মশগুলোকে লম্বা সারে বাঁধল মেয়েটি রাঁধল রাতের খাওয়া সেরে রাস্তা আর মশগুলোর সারির মাঝামাঝি সরু ফালি জমিটায় কম্বল বিছিয়ে তিনজনেই ঘুমিয়ে পড়লো সে এক গাঢ় অন্ধকারের রাত মোষের গলার ঘণ্টার ঢংঢঙানিতে ভীত পশুগুলির ফসফসানিতে ভোরের দিকে পুরুষ দুজনের ঘুম ভেঙে যায় দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে ওরা জানত এই শব্দগুলি হচ্ছে কোনো মাংসাশী জানোয়ারের উপস্থিতির প্রমাণ ওরা একটি লণ্ঠন জ্বালল মোষগুলোকে শান্ত করতে গেল দেখতে গেল যে একটি মোষও যেন খোঁটায় বাঁধা দড়ি না ছেড়ে ওরা গিয়েছিল মাত্র কয়েক মিনিটের জন্য যখন শোয়ার জায়গায় ফিরে এসেছে তখন দেখে মেয়েটি বেপাত্তা ওরা যাওয়ার সময়ে মেয়েটি ঘুমোচ্ছিল যে কম্বলে ও শুয়েছিল তাতে রক্তের বড় বড় ছাপ আলো ফুটতে বাবা আর কাকা রক্তের দাগ অনুসরণ করে রক্তের দাগ খোঁটায় বাঁধা মোশের শাড়ি ঘুরে গিয়ে সরু খেটটা পেরিয়ে পাহাড়ের খাড়াই ঢাল বেয়ে কয়েক গছ নিচে নেমে যায় সেখানে এই তার শিকার খেয়েছে আমার দাদার জন্মটাই খারাপ লগ্নে সাহেব কেননা ওর কোনো ছেলে নেই এই একটি মেয়ে মাত্র ছিল মেয়েটির শিগগিরই বিয়ে হবার কথা ভরা বয়সে ওই মেয়েটি ওকে উত্তরাধিকারী জোগাবে বলে দাদা আশা করেছিল এখন এই চিত্রটা এসে ওকেই খেলো আরও বলে চলতে পারি আমি কেননা বহু লোক মারা পড়েছে প্রত্যেক মৃত্যুরই নিজস্ব এক করুণ কাহিনী আছে তবে আমার মনে হয় রুদ্রপ্রয়াগের নরখাতক চিতা বিষয়ে গাড়োয়ালের বাসিন্দাদের যে সন্ত্রস্ত হবার যথেষ্ট কারণ ছিল তা আপনাদের বোঝাবার পক্ষে আমিও যথেষ্টই বলেছি বিশেষ করে মনে রাখা দরকার গাড়োয়ালিরা অত্যন্ত কুসংস্কারগ্রস্ত চিতাটার সঙ্গে শারীরিক সংস্পর্শে আসার ভয় তো ছিলই তার সঙ্গে যুক্ত হয়েছিল অলৌকিকতা বিষয়ে গাড়োয়ালিদের দারুণতর ভয় আমি আর একটা দৃষ্টান্ত আপনাদের দিচ্ছি এক সকালে ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে আমি রুদ্রপ্রয়োগের ছোটো এক কামড়া ইন্সপেকশন বাংলো থেকে বেরোই বারান্দা থেকে নেমেই মানুষের পায়ে পায়ে ক্ষয়ে যাওয়া জমির ধুলোয় নর থাবার ছাপ দেখলাম ছাপগুলো একেবারে টাটকা বোঝা গেল আমার মাত্র কয়েক মিনিট আগে চিতারটা বারান্দা থেকে নেমে গেছে থাবার ছাপ যে দিক মানে গেছে তাতে স্পষ্ট বোঝা যায় বাংলোয় আসার উদ্দেশ্য ব্যর্থ হওয়াতে চিতাটা পঞ্চাশ গজ খানেক দূরে তীর্থপথের দিকে যাচ্ছে জমির ওপরটা বেজায় শক্ত তাই বাংলো আর তীর্থপথের মাঝামাঝি জায়গায় থাবার ছাপ অনুসরণ করা সম্ভব হলো না তবে গেটের কাছে পৌঁছতেই দেখি থাবার ছাপ গোলাপ রাইয়ের দিকে যাচ্ছে গত সন্ধ্যায় ওই পথে ভেড়া ছাগলের এক বড় পাল গেছে ওদের খুঁড়ে ওড়ানো ধুলোর ওপরেও চিতাটার থাবার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে এত স্পষ্ট যেন টাটকা পড়া তুষারের ওপর থাবার ছাপ পড়েছে নরখাদকটার থাবার ছাপের সঙ্গে ততদিনে আমার দিব্যি পরিচয় হয়ে গিয়েছে প্রায় অনায়াসে যে কোনো একশো চিতার থাবার ছাপের মধ্যেও আমি ওর থাবার ছাপ আলাদা করে চিনে নিতে পারি মাংসাশী পশুর থাবার ছাপ থেকে অনেক কিছু জানা যায় যেমন প্রাণীটি মদ্মানা মাদি তার বয়স তার শরীরের আয়তন প্রথম যখন দেখি তখনই নরখাদকটির থাবার ছাপ আমি খুব যত্ন করে খুটিয়ে দেখে নিয়েছিলাম আমি জানতাম ওটা একটা অতিকায় মদ্দা চিতা ওর যৌবন পার করেছে বহুকাল আগে এই সকালে নরখাদকটার থাবার চিহ্নের পেছু পেছু চলতে চলতে দেখলাম ও আমার চেয়ে মাত্র কয়েক মিনিটের পথ এগিয়ে আছে চলছে মন্থর স্থির গতিতে এত কাক ভরে পথে কোনো লোক চলাচল নেই পথটা একে বেঁকে অসংখ্য ছোটো গিরিবন্দরে ঢুকেছে আর বেরিয়েছে অতি সাবধানে আমি প্রতিটি মোড়ের বাঘ ঘুরছিলাম কেননা ভোরের আলো ফোটার পর কখনো না বেরোবার নীতি এবারটা ও নাও মানতে পারে সে সম্ভাবনা আছে তারপর মাইলখানে গিয়ে দেখলাম চিতাটা পথ ছেড়ে একটা বড় জংলা পথ ধরে ঝোপঝাড় ও গাছের ঘন জঙ্গলে ঢুকে গেছে চিতাটা যেখানে রাস্তা ছেড়েছে সেখান থেকে একশো গজ দূরে একটা ছোট ক্ষেত তার ঠিক মাঝখানে একটা কাঁটা জোপে ঘেরাও জায়গা ক্ষেতের মালিক ওটি তৈরি করেছে যাতে পশুচারকরা ওখানে আসতে উৎসাহ পায় ওর জমিটাও সার পায় গত সন্ধ্যায় তীর্থপথ ধরে যে ছাগল ভেড়ার পাল এসেছে তা এই ঘেরাও জায়গাতেই ছিল পালের মালিক একটি বলিষ্ঠ পুরুষ চেহারা দেখলে মনে হয় প্রায় আট শতাব্দী ধরে ও ব্যবসার মাল নিয়ে তীর্থপথে যাওয়া আসা করছে আমি যখন এসে পৌঁছালাম তখন ও সবে ঘেরাও জায়গায় ঢোকার মুখে কাটা ঝোপের ঝাপটা সরাচ্ছিল আমার প্রশ্নের জবাবে ও বলল চিতাটার চিহ্নমাত্র ও দেখেনি বটে তবে সবে যখন ভোরের আলো ফুটছে তখন ওর পালরক্ষী প্রহুরী কুকুর দুটো ডেকে ওঠে কয়েক মিনিট বাদে পথের ওপরের জঙ্গলে একটি কাকার হরিণ ডাকে আমি যখন বুড়ো মালবাহককে জিজ্ঞেস করলাম ওর একটা ছাগল আমায় বেচবে কি না ও জিজ্ঞেস করলে কি উদ্দেশ্যে আমি ছাগল চাইছি যখন বললাম নরখাদকটা টোপ হিসেবে বেঁধে রাখবার জন্যে ও বেড়া ছেড়ে বেরিয়ে এলো ঝাঁপ দিয়ে মুখটা বন্ধ করে আমার কাছ থেকে একটা সিগারেট নিল পথের ধারে একটা পাথরের উপর বসল কিছুক্ষণ আমরা ধূমপান করলাম আমার প্রশ্নের কোনো জবাব মিলল না তারপর ও কথা বলতে শুরু করলো আপনি নিশ্চয় সেই সাহেব বদ্রীনাথের কাছে আমার গ্রাম থেকে নামার সময়ে আমি আপনার কথা শুনেছি আমার দুঃখ হচ্ছে মিচি বাড়িঘর ছেড়ে এত দূরে এতটা পথ এলেন আপনি এই অঞ্চলের প্রতিটি নরহত্যার জন্য দায়ী ও দুষ্ট আত্মাটা কোনো জানুয়ারি নয় আপনি ভাবছেন ওটা জানোয়ার গুলি দিয়ে ওটাকে মারা যাবে অথবা আপনার আগে অন্যরা ওটাকে মারার যেসব পন্থা ভেবেছে আপনিও যা ভাবছেন সে উপায়ে ওটাকে মারা যাবে এই দ্বিতীয় সিগারেটটা টানতে টানতে আমার কথার প্রমাণস্বরূপ আমি আপনাকে একটা গল্প বলছি গল্পটা আমাকে বলেছিলেন আমার বাবা সবাই জানে কেউ তাকে কখনো মিছে কথা বলতে শোনেনি আমার বাবার তখন জোয়ান বয়স আমি তখনও জন্মাইনি এখন যেটা এই অঞ্চলে উপদ্রব করছে ঠিক এর মতো একটা দুষ্ট আত্মা আমাদের গ্রামে হানা দেয় সবাই বলে এ একটা চিতা পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাড়িতে বাড়িতে নিহত হতে থাকে জানোয়ারটাকে মারার জন্যে এখানে যেমন হচ্ছে ওখানেও সব রকমেরই চেষ্টা করা হয় ফাত পাতা হয় বহুখ্যাত অব্যর্থ শিকারীরা কাছে বসে চিতাটাকে গুলিগোলা মারে ওটাকে মারার এই সব চেষ্টা ব্যর্থ হলে পরে মানুষ ভীষণ আতঙ্কে সন্তুষ্ট হয়ে পড়ে সূর্যাস্ত আর সূর্যোদয়ের মাঝামাঝি সময়ে কেউ ঘরের আশ্রয় ছেড়ে বেরোতে সাহস করত না তারপর আমার বাবার গ্রাম আর আশেপাশের গ্রামের প্রধানরা সকলকে পঞ্চায়েতে হাজির হতে হুকুম দেয় সবাই হাজির হলে পরে তারা সভাকে উদ্দেশ্য করে বলে এই নরখাদক চিতাটার হাত থেকে রেহাই পাবার কোনো নতুন পন্থা খুঁজে বের করতে হবে একটি বুড়োর নাতি গতরাতে নিহত হয় সদ্য সদ্য সে শ্মশানঘাট থেকে ফিরেছে সে উঠে দাঁড়িয়ে বলে ওর পাশে শুয়ে ওর নাতি ঘুমোচ্ছিল বাড়িতে ঢুকে কোনো চিতা নাতিকে মারেনি মেরেছে নিজেদের মধ্যেই কেউ যখন মানুষের রক্ত মাংসের লোভ জাগে তখন সে রূপ ধরে যেসব চেষ্টা করা হয়েছে তাতে যে তাকে মারা যাবে না তার প্রমাণ তো যথেষ্টই মিলল আগুন দিয়ে পুড়িয়ে একমাত্র মারা যেতে পারে ওকে বুড়ো বলে ভাঙা মন্দিরের কাছের কুড়ে ঘরে যে মোটা সাধু থাকে ওর তাকে সন্দেহ হচ্ছে এই কথায় বেজায় হল্লা বেঁধে যায় কেউ বলে মারার শোকে বুড়ো পাগল হয়ে গিয়েছে আবার অন্যেরা বুড়োকে সমর্থন করে এদের পরে মনে পড়ে যখন থেকে নরহত্যা শুরু হয় সেই সময়েই সাধুটা গ্রামে এসেছে বটে সকলের আরও মনে পড়ে একটা মানুষ মারা পড়ার পর দিন সাধুটা বিছানায় চিৎপাত হয়ে পড়ে সারাদিন ধরে ঘুমোয় সবাই শান্ত হলে ব্যাপারটা নিয়ে বহু তর্ক বিতর্ক চলে অবশেষে পঞ্চায়েত স্থির করে এখনই কিছু করা হবে না তবে ভবিষ্যতে সাধুর গতিবিধির ওপর নজর রাখা উচিত হবে জমায়েতি লোকজনকে তিন দলে ভাগ করা হয় যে রাতে এবার নরহত্যা হতে পারে বলে অনুমান সেই রাত থেকে প্রথম দল লক্ষ্য রাখতে শুরু করবে মোটামুটি নিয়মবাধার সময় বাদ বাদেই হত্যাগুলো ঘটছিল প্রথম ও দ্বিতীয় দল যখন পাহারা দেয় সেসব রাতে সাধুটা ঘর ছেড়ে বেরোল না আমার বাবা ছিলেন তৃতীয় দলের সঙ্গে রাতে উনি নিশ্চুপে নিজের জায়গায় দাঁড়ালেন একটু বাদেই কুরের দরজা আস্তে খুলে গেল সাধুটা বেরিয়ে এসে রাতের আধারে মিলিয়ে গেল কয়েক ঘণ্টা বাদে দূরে পাহাড়ের গায়ে অনেক উঁচুতে এক কাঠকয়লা জানালিওয়ালার কুড়েঘরের দিক থেকে রাতের বাতাসে ভেসে নিচে এসে পৌঁছল একটি যন্ত্রণার্ত আর্তচিৎকার তারপর সব নিঃশব্দ আমার বাবার দলের কেউ সে রাতে দু চোখের পাতা এক করেনি পূব আকাশে যখন নতুন দিনের আলো দেখা দিচ্ছে ওরা দেখলো সাধু বাড়ির দিকে ছুটছে সাধুর হাত আর মুখ থেকে রক্ত করাচ্ছে সাধু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে পাহাড়দাররা এগিয়ে গেল ঝুলন্ত শিকল চৌকাটের আংটায় গলিয়ে বাইরের থেকে বন্ধ করলো দরজাটা তারপর প্রত্যেকে গিয়ে নিজের নিজের ঘরের গাদা থেকে একটা করে বড় খড়ের আটি নিয়ে ফিরে এলো সকালে সূর্য যখন উঠল তখন যেখানে করে ছিল সেখানে জ্বলন্ত ধুমন্ত ছাই ছাড়া কিছুই নেই সেদিন থেকেই নরহত্যাও বন্ধ হলো এই অঞ্চলের বহু সাধুর কারোর উপরেই এ পর্যন্ত সন্দেহের নজর পড়েনি তবে যখন পড়বে তখন আমার বাবার সময়ে যে পন্থায় কাজ হয়েছিল আমার কালেও তাতেই কাজ হবে সেদিন না আসা পর্যন্ত গারোয়ালের লোকের দুর্ভোগ চলতেই থাকবে জিজ্ঞেস করেছিলেন আপনাকে একটা ছাগল বেচবো কিনা ছাগল আমি বেচবো না সাহেব বাড়তি ছাগল একটাও নেই আমার যেটাকে আপনি নরখাদক চিতা ভাবছেন আমার গল্প শোনার পরও যদি তার টোপের জন্য কোনো পশু বেঁধে রাখতে চান আমি আপনাকে একটা ভেড়া ধার দেব যদি ভেড়াটা মারা পড়ে আপনি আমাকে তার দাম দিয়ে দেবেন যদি না পড়ে তবে আমাতে আপনাতে কোনো টাকা লেনদেন হবে না আজকের দিনটা আর রাতটা আমি জিরোবো এখানে কাল ভুটিয়া তারা ওঠার সঙ্গে সঙ্গে আমাকে বেরিয়ে পড়তে হবে সূর্যাস্তের সমসমকালে সন্ধ্যায় আমি সেই কাটা ঘেরাও জায়গায় ফিরে গেলাম আমার মালবাহী বন্ধু মহানন্দে ওর পাল থেকে একটা মোটা ভেড়া আমায় বেছে নিতে দিল মনে হলো ভেড়াটার ওজন যা তাতে চিতাটার দুরাতের খোরাকি হয়ে যাবে প্রায় বারো ঘন্টা আগে যে পথে চিত্রটা গেছে তার কাছাকাছি ঝোপ জঙ্গলে আমি ভেলাটা বেঁধে রাখলাম পরদিন সকালে খুব ভরে উঠলাম বাংলো থেকে বেরোচ্ছি আবার দেখি বারান্দা থেকে নরখাতকটা যেখানে নেমেছে সেখানে তার থাবার ছাপ গেটে পৌঁছে দেখি গোলাপ রাইয়ের দিক থেকে চিত্রটা এসেছিল বাংলোয় দেখা দিয়ে এক বাজারের দিকে গেছে সত্যি কথাটা হলো চিতাটা শিকার হিসেবে মানুষ খুঁজছিল আমি ওর জন্যে যে ভেড়াটা রেখেছিলাম তাতে যে কোনো আগ্রহী চিতাটা দেখায়নি তাতে তাই প্রমাণ হচ্ছিল আমি ভেড়াটাকে বাঁধার অল্প পরেই চিতাটা ওটাকে মারে কিন্তু ভেড়াটার এতটুকু ও খায়নি দেখে আমি অবাক হলাম না বুড়ো মালবাহক শীষ দিয়ে ওর ছাগল ভেড়ার পালকে ডাকলো হরিদ্বারে যাবার জন্যে উত্তরাই পথে রওনা হলো যাবার কালে ও বলে গেল ঘরে ফিরে যাও সাহেব পয়সা আর সময় বাঁচাও তোমার কয়েক বছর আগে রুদ্রপ্রয়াগের কাছাকাছি অনুরূপ একটি ঘটনা ঘটেছিল তবে সুখের বিষয়ে তার পরিণতি অত শোচনীয় নয় আত্মীয় বন্ধুদের হত্যায় ক্ষেপে আগুন হয়ে রাগে খ্যাপখ্যাপ্ত একজন লোক দোষ জুলাবটির কোটকি গ্রামের এক হতভাগ্য সাধুকে ধরে তাদের দৃঢ় বিশ্বাস কোনো মানুষই এই মৃত্যুগুলোর জন্য দায়ী ফিলিপ মেসন তখন গারোয়ালের ডেপুটি কমিশনার কাছাকাছি তাঁবু ফেলেছিলেন মেশন সাধুটির ওপর ওরা হিংস্র প্রতিশোধ নেবার আগেই উনি ঘটনাস্থলে পৌঁছে যান মেশন অভিজ্ঞতায় প্রবীণ জনতার মেজাজের মাত্রা দেখে মেসন বললেন প্রকৃত অপরাধী ধরা পড়েছে তাতে তার কোনো সন্দেহই নেই তবে ন্যায়বিচারের দাবিতে এই বলে যে জনতা সাধুটিকে হত্যা করার আগে ওর অপরাধ সুপ্রমাণিত হোক তাই তিনি প্রস্তাব করেন সাধুটিকে গ্রেপ্তার করা হোক রাত দিন কড়া পাহারায় থাকুকও এ প্রস্তাবে জনতা রাজি হয় সাত দিন সাত রাত সাধুটিকে পুলিশ সযত্নে পাহারা দেয় জনতাও সমান মনোযোগে নজর রাখতে থাকে আট দিনের দিন সকালে যখন পাহারা নজরদার বদল হচ্ছে খবর আসে কয়েক মাইল দূরে এক গ্রামে আগের রাতে এক বাড়িতে হানা পড়েছে এবং একটি লোককে নিয়ে গেছে সেদিন সাধুটিকে ছেড়ে দেওয়াতে জনতা কোনো আপত্তি করেনি এবার না হয় ভুল লোককে ধরা হয়েছিল পরের বার আর কোনো ভুল হবে না এই বলে তারা নিজেদের মনকে বোঝায় গারোয়ালে নরখাদকদের সকল নরহত্যার জন্যই সাধুদের দোষী করা হয় নৈনিতাল ও আলমোড়া জেলায় অনুরূপ প্রতি মৃত্যুর জন্য দায়ী করা হয় বোকসারদের পাহাড়ের পায়ের কাছে পাহাড়ের পায়ের কাছে অস্বাস্থ্যকর তৃণভূমি তরাইয়া থাকে বোকসারেরা ওদের জীবনধারণের প্রধান উপায় শিকার লোকবিশ্বাস সাধুরা মানুষ মারে রক্ত লোভে বকসাররা মারে যাকে মারছে তার গায়ের গহনা বা দামি জিনিসের লোভে নৈনিতাল ও আলমোরা জেলায় পুরুষের চেয়ে মেরাই নরখাতকের হাতে মারা পড়েছে বেশি যে কারণ এখনই দেখানো হলো তার চেয়ে ভালো কারণ অবশ্যই তার পেছনে আছে কল্পনা বিলাসী নই আমি কেননা বড় দীর্ঘকাল আমি নীরব নির্বৃত্তে সব জায়গায় থেকেছি তবুও শুধু বসে বসে রুদ্রপ্রয়াগে রাতের পর রাত কাটিয়েছি একবার তো একটা না আঠাশ দিন কেটেছিল সেতু অথবা তেরাস্তা চৌরাস্তার মুখ অথবা গ্রামের ঢোকার পথ অথবা পশু বা মানুষ মরির ওপর নজর রেখেছি বসে বসে তখন আমিও কল্পনায় ভাবতাম নরখাদকটার শরীরটা চিতার মাথাটা পিসাচের যখন প্রথমবার ওকে দেখি দেখেছিলাম নরখাদকটা অতিকায় গায়ের রং হালকা ও একটা পিসাচ তাতে দীর্ঘ প্রহর ধরে আমার উপর নজর রাখে নজর রাখতে রাখতে ওর ওপর টেক্কা মারার জন্য আমার ব্যর্থ প্রচেষ্টা দেখে ও নিঃশব্দে পৈশাচি খাসিতে কাপে মাটিতে গড়ায় কখনও মুহূর্তেকের জন্য আমি অসতর্ক হব আমার গলায় দাঁত বসাবার প্রত্যাশিত সুযোগও পাবে সেই সময়ের প্রত্যাশায় ও ঠোঁট চাটে রুদ্রপ্রয়াগে নরখাতক যখন গাড়োয়ালের অধিবাসীদের সন্তুষ্ট করে বেড়াচ্ছে তখন অত বছর ধরে সরকার কি করছিল সে প্রশ্ন করা যেতে পারে সরকারের ধামা ধরছি না আমি তবে ও অঞ্চলে দশ সপ্তাহ কাটাবার পর আমি জোর দিয়ে বলবো অঞ্চলটি সন্ত্রাসমুক্ত করার জন্য সাধ্যায়ত সব কিছুই করেছে সরকার ওই সময়কালের মধ্যে আমি বহু শত মাইল হেঁটেছি উপদ্রুত অঞ্চলের প্রায় অধিকাংশ গ্রামে গেছি পুরস্কার ঘোষণা করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস সে পুরস্কার হল দশ হাজার নগদ টাকা এবং দুটি গ্রাম গারোয়ালের চার হাজার লাইসেন্সপ্রাপ্ত বন্দুকধারীর প্রত্যেককে নরখাদকটির সম্ভাব্য হত্যাকারী করে তোলার পক্ষে এ পুরস্কার উদ্যম জোগাতে যথেষ্ট প্রচুর মাইনের বাছাই করা শিকারীদের নিয়োগ করা হয় চেষ্টা সফল হলে তাদের বিশেষ পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয় চার হাজার বন্দুক তো ছিলই তার উপর তিনশোরও বেশি বিশেষ লাইসেন্স দেওয়া হয় ল্যান্সডাউনে গারোয়াল রেজিমেন্টের যে সৈন্যরা মোতায়েন ছিল ছুটিতে বাড়ি যাওয়ার সময়ে সঙ্গে নিজের রাইফেল নিয়ে যাবার অনুমতি দেওয়া হয় তাদের নইলে অফিসাররা সিপাহীদের শিকার বন্দুক দেয় প্রেসের মাধ্যমে চিতাটাকে মারতে সহায়তা করার জন্য ভারতের সর্বত্র শিকারীদের কাছে আবেদন জানানো হয় ঝপাং করে দরজা পড়ে যায় এমনি অসংখ্য ফাদের ভেতর ছাগলের টোপ বেঁধে রেখে গ্রামে ঢোকার পথে যে পথে নরঘাতকটি বেশি চলে ফেরে সেসব পথে ফাঁদগুলি পেতে রাখা হয় মানুষের মরিতে বিষ মাখিয়ে রাখার জন্য পাটোয়ারি ও অন্যান্য সরকারি কর্মচারীদের বিষ সরবরাহ করা হয় সরকারি কর্মচারীরা প্রায়ই ভীষণ বিপদের ঝুঁকি ঘাড়ে নিয়ে সরকারি কাজের বাইরে যতটুকু সময় পায় সব সময়টা নরখাদকটার অনুসরণে ফেরে এ কথা শেষে বললাম কিন্তু কথাটি তুচ্ছ করার নয় এইসব নানা রকম এবং সংযুক্ত প্রচেষ্টার মোট পরিণতি দ্বারায় একটা সামান্য বন্দুকের গুলির চোট এর ফলে চিতাটার পিছনে বাপায়ের থাবায় ভাঁজ পড়ে একটা আঙ্গুলে সামান্য চামড়া উড়ে যায় আর গাড়োয়ালের ডেপুটি কমিশনারের সরকারি নথিতে লেখা হয় বিষক্রিয়ায় কোনো কষ্ট পাওয়া দূরে থাকুক মানুষের মুড়ি থেকে বিষ খেয়ে চিতাটা দিব্যি ভালো থাকছে শরীরে শক্তিও বাড়ছে তিনটে চমকপ্রদ ঘটনা একটি সরকারি বিবরণীতে নথিভুক্ত আছে আমি সেগুলো সংক্ষেপে বলছি প্রথম প্রেসের মাধ্যমে শিকারীদের আবেদন জানানোর ফলে উনিশশো সালে দুই তরুণ ব্রিটিশ অফিসার রুদ্রপ্রয়াগে হাজির হয় তারা দৃঢ় প্রতিজ্ঞ নরখাদকটিকে মারবে রুদ্রপ্রয়াগের ঝোলা পুল দিয়ে চিতাটা অলকানন্দা নদীর এপার থেকে ওপারে যায় ওদের একথা ভাবার কারণ কি আমি জানি না যাই হোক ওরা ঠিক করে এই পুলের ওপরই ওদের সকল প্রচেষ্টা সীমাবদ্ধ রাখবে রাত্রে যখন চিতাটা পুল পেরোবে তখন ওকে মারবে ঝুলন্ত তারের ভার ধরে রাখবার জন্য পুলটির দুদিকে দুটি টাওয়ার আছে একটি তরুণ শিকারি নদীর বা দিকের টাওয়ারে বসে ওর সঙ্গী বসে ডান দিকের টাওয়ারে দু মাস টাওয়ারে বসে কাটাবার পর বা শিকারিটি দেখে ঠিক ওর তলার খিলানের নিচ থেকে বেরিয়ে চিতাটি পুলে উঠল পুলের বেশ খানিকটা অবধি চিতাটা যাওয়া অবধি অপেক্ষা করে ও গুলি ছড়ে চিতাটা যখন ছুটে পুল পেরোয় ডান দিকের টাওয়ার থেকে শিকারিটি ছ ঘোড়া রিভলভারে সবকটি গুলি ছড়ে চিতাটির দিকে পরদিন সকালে পুলের ওপর যে পাহাড় বেয়ে চিতাটি উঠে গেছে তাতে রক্ত দেখা যায় যেহেতু মনে করা হয় জখম অথবা জখমগুলি প্রাণান্তিক বহুদিন ধরে তল্লাশি চলতে থাকে বিবৃতিতে বলা হয়েছে জখম হবার পর ছমাস চিতাটি কোনো মানুষ মারেনি যারা সাতটি গুলির আওয়াজ শুনেছিল যকম জানোয়ারটাকে খুঁজে বের করার কাজে সহায়তা করেছিল তারাই আমাকে ঘটনাটির কথা বলে আমাকে যারা বলে তারা ওই দুজন শিকারী সবাই ভেবেছিল প্রথম গুলিটা চিতাটার পিঠে লাগে হয়তো পরের গুলিগুলোর কয়েকটা ওর মাথায় লাগে সেই জন্যেই দীর্ঘদিন ধরে সযত্নে যত্নে তল্লাশি চালানো হয় পরে দেখি বাঁ দিকের টাওয়ারের শিকারিটির গুলির ফলে চিতাটার পেছনের বা পায়ের থাবা কুচকে ভাঁজ পড়েছে মাত্র গুলিতে একটা আঙুলের একাংশ শুধু উড়ে গেছে ডান শিকারিটির সবগুলি লক্ষ্যভ হয়েছে দ্বিতীয় ফেলা ফাঁদে বন্দি হয়ে প্রায় কুড়িটি চিতা মারা পড়ে তারপর একটি চিতা একটা ফাঁদে ধরা পড়ে সকলে ধরে নেয় ওটাই নরখাদক চিতা হিন্দুরা ওটাকে মারতে চায়নি ওদের ভয়ে নরখাতক যাদের মেরেছে তাদের আত্মা ওদের যন্ত্রণা দেবে তাই এক ভারতীয় খ্রিস্টানকে ডেকে পাঠানো হয় খ্রিস্টানটি থাকতো প্রায় ত্রিশ মাইল দূরে এক গ্রামে সে ঘটনাস্থলে পৌঁছবার আগেই চিতাটি ফাত থেকে পালায় ফাত ছিঁড়ে খুঁড়ে দ্বিতীয় একটি মানুষকে মেরে মরি নিয়ে চিতাটি একটা ছোটো নির্জন জঙ্গলে বসে থাকে পরদিন সকালে যখন নিহত ব্যক্তির তল্লাশি চলছে দেখা যায় চিতাটি জঙ্গল ছেড়ে বেরোলো সামান্য তারা খাবার পর দেখা যায় ও একটা গুহায় ঢুকলো তখনই গুহার মুখ কাটাচোপে বন্ধ করে বড় বড় পাথর এনে মুখে জমা করা হয় প্রত্যেক দিন লোকজন জায়গাটা দেখতে যেতে থাকে দিনে দিনে ভিড়ও বাড়ে পাঁচ দিনের দিন প্রায় পাঁচশো লোক জমা হবার পর এক ভদ্রলোক আসেন তার নাম করা হয়নি বিবৃতিতে বলা হয়েছে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি বিবৃতির ভাষায় বলতে গেলে তিনি সত ছেলে বলেন গুহায় কোনো চিতা নেই গুহামুখ থেকে তিনি কাটাঝোপ সরিয়ে দেন যেই কাটা তুলে ফেলেন অমনি চিতারা হঠাৎ গুহা থেকে ধেয়ে বেরিয়ে আসে ওখানে যে প্রায় পাঁচশো লোক জমায়েত হয়েছিল তাদের ভেতর দিয়ে অবহেলে পালিয়ে যায় চিতাটির নরখাতক হবার অব্যবহৃত পরেই এই ঘটনাগুলো ঘটে চিতাটা যদি পুলে মারা পড়ত গুহাতে চিরবন্দি থাকত তাহলে বহু শত লোক মারা পড়ত না বহু বছরব্যাপী দুর্বকের হাত থেকে গারোয়াল রেহাই পেত